জিলার আজ 57 জন নূয় পজিটিভ চিহ্নট। নবরঙ্গপুর জেলার করোনা মহামারীর দ্বিতীয় লহর থমিবার লাগিছে, ফলে জেলার দৈনিক আক্রান্ত সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাইবার লাগিছে। শনিবার দিন জেলার 60 জন করোনা আক্রান্ত চিহ্নট হয়েছে বেড়ে আজ 57 জন নূয় করোনা আক্রান্ত চিহ্নট হয়েছেন। রবিবার চিহ্নট 57 জন আক্রান্ত মধ্যে সর্বাধিক জরিগা ব্লকর 14 জন আক্রান্ত চিহ্নট হয়েছে বেড়ে রায়গড় ব্লকর 8 জন, উমরকোট ব্লকর 7 জন, নন্দাহাঁডি ব্লকর 6 জন, নবরঙ্গপুর পৌরাঞ্চল ও কোষাকুমুন্ডা এবং তেঁতলিখুঁটি ব্লকর 4 জন লেখায়। সেইপরি চন্দাহাঁডি ও পাপড়াহাঁডি ব্লকর 3 জন লেখায়, নবরঙ্গপুর ব্লকর 2 জন, উমরকোট পৌরাঞ্চল এবং দাবুগা ব্লকর জন লেখায় নূয় করোনা আক্রান্ত চিহ্নট হয়েছেন। জেলার বর্তমান সুদ্ধা সমুদায় 22,649 জন পজিটিভ চিহ্নট হয়েছে বেড়ে সেমধ্যে সমুদায় 21,735 জন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। এবং জেলার আজক সমুদায় 750 জন আক্রান্ত সক্রিয় মামলা রয়েছে বেড়ে সেমধ্যে সমুদায় 674 জন গৃহ সংগরোধরে রয়ে চিকিৎসা জারি রাখছেন। ও জেলার বর্তমান সুদ্ধা সমুদায় 3,15,739 জনক কোভিড পরীক্ষা করা জেলা প্রশাসন সূত্রর সূচনা মিলিছে।